উন্নতি হবে অবশ্যই। এটা ব্রাজিলের, উনি একজন কিংবদন্তি ফুটবলার, উনি কলকাতায় এসেছেন, ভারতে, সমগ্র ভারতের মধ্যে কলকাতায় এসেছেন। কলকাতা এমনিতেই ফুটবল পাগল একটি জায়গা, কলকাতায় ফুটবলের জন্ম অনেক আগে থেকে। যেমন আপনারা দেখতে পাবেন এখানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, প্রচুর নামি নামি ক্লাব আছে এভাবে। এবং ওনার আশাতে আশা করি জুনিয়র ফুটবলাররা কেন, আমাদের সমস্ত ফুটবলাররাই খুবই উৎসাহিত হবেন, এবং এটা আমাদের ফুটবলের অগ্রগতির জন্য আশা করি অনেক কার্যকর দিক প্রমাণিত হবে পরের দিকে গিয়ে। আস্তে আস্তে আপনি দেখতে পাচ্ছেন কিছুদিন আগেও যেমন এমি মার্টিনেজ এসেছিল, এইভাবে আস্তে আস্তে বিশ্ববিখ্যাত তারকারা যদি আসতে থাকেন, এতে কিছুটা হলেও বাংলার ফুটবল অবশ্যই মানে উন্নতি করবে, অবশ্যই করবে। আমার মনে হয় যে না, এইভাবে করা দরকার, উন্নতিটাও করা দরকার। এখন ISL স্টার্ট হয়েছে আমাদের, যেমন দেখতে পাচ্ছেন, কিন্তু দর্শক সংখ্যা আমার মনে হয় আগের থেকে কিছু কমেছে, বাট এটা ফুটবলের উন্নতির জন্য আমাদের এরকম আরও পদক্ষেপ নিতে হবে, ফুটবলের পরিকাঠামোটাকে আরও ভালোভাবে করতে হবে। যেমন দেখুন আমাদের এখানে ক্রিকেটটা খুবই মানে সেই লেভেলে ইনফ্রাস্ট্রাকচার আছে, বাট ফুটবলে কিন্তু সেই রকম নেই। তাহলে আমাদের সব কিছু আগে যদি ফুটবলকে গিয়ে নিয়ে যেতে হয়, আমাদের সেদিকেও একটু খেয়াল রাখতে হবে, যাতে করে সুযোগ পায়। জঙ্গলমহলে আপনি দেখতে পাবেন জঙ্গলমহল কাপ অনুষ্ঠিত হচ্ছে, জঙ্গলমহলের ছেলেমেয়েরা খুবই ভালো ফুটবল খেলছে। এইদিকে যদি একটু নজর দেওয়া হয়, আশা করি আমাদের এখান থেকেও ভালো ভালো ফুটবলাররা উঠে যেতে পারবে এবং বিশ্বমানের প্লেয়ার পরবর্তীকালে তৈরি হতে পারবে। এই রোনাল্ডোর খেলা, যে খেলা এখানে এসে দুর্গা পুজোর উদ্বোধনে মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করলে, এতে ওনাকে অনুসরণ করে পরবর্তী প্রজন্ম আরও যাতে খেলাধুলার আরও উন্নত হতে পারে তারা চেষ্টা করবে, ছেলেরা আরও ভালো খেলাধুলা করবে এবং ওনাকে ওনার ওই খেলাধুলার দেখে তারাও অনুসরণ করবে যে আরও ভালো যাতে খেলাধুলা করা যায়। গতকাল তিনি এসেছিলেন, এসে আমাদের এখানে যে কলকাতার পুজো মণ্ডপগুলো উদ্বোধন করলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, এটাই হচ্ছে আমাদের বড় প্রাপ্তি। যে রোনাল্ডোর মতো একজন ফুটবলার, নামই ফুটবলার, তো ফুটবলার বললে ভুল হবে, নামই ফুটবলার, তিনি এসে যে বাংলায় এসে যে দুর্গা পুজোর উদ্বোধন করলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, তাতে আমাদের বাংলার যে যুবক যুবক ছেলেরা যারা ফুটবলে অনেকটা মান এগিয়ে গেছে, তারাও এতে উৎসাহিত হবে এবং তারা আগামী দিনে রোনাল্ডোকে দেখে শিখবে যে কীভাবে ফুটবলে মান উন্নয়ন করতে হয়। কারণ আমরা প্রত্যেকেই, যারা যুব সমাজ, আমরা প্রত্যেকেই কিছু না কিছু দেখে ইমপ্রেস হই, কোনো না কোনো মহৎ কাউকে দেখেই আমরা উৎসাহিত হই। যেমন করে রোনাল্ডিনহো পর্তুগালের, উনি হচ্ছেন বৃহত্তর প্লেয়ার একজন, ওনাকে দেখে ফুটবল সমাজও রোনাল্ডো, রোনাল্ডিনহো, ব্রাজিলের, আর্জেন্টিনার মেসি, এদেরকে দেখে প্রতিটা ফুটবল প্রেমী যারা আছেন, দর্শনার্থী মানে ফুটবল ক্রীড়াপ্রেমী দর্শনার্থী থেকে শুরু করে যারা ক্রীড়া মনস্ক যুব সমাজ, তারা প্রত্যেকেই উৎসাহিত হয়। রোনাল্ডিনহো আমাদের বাংলায় এসছেন, এটাও আমরা খুবই উৎসাহ প্রেরণা পাচ্ছি। এবং এই যে উৎসব দুর্গা পুজো, এটা আমাদের কাছে শুধু বাঙালির কাছে পুজো নয়, এটা উৎসব গোটা বিশ্বের কাছে, ইউনেস্কোর কাছে আমরা সম্মানিত, যে গোটা বিশ্বের দরবারে বাংলা যে উৎসবে মেতে ওঠে এই দুর্গা পুজোকে কেন্দ্র করে, বাংলায় যে এত বড় উৎসব হয়, প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা বর্ণের মানুষ আমরা একত্রিত হই এই পাঁচটা দিন, এই মাকে কেন্দ্র করে, এই পুজোকে কেন্দ্র করে। সেই এই উৎসবে যে বিদেশিরা আসছেন, বড় বড় মানের, এই যে রোনাল্ডিনহোর মতন বড় মানের খেলোয়াড় একজন আমাদের বাংলায় এসছেন, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে এসছেন, এতে আমরা যুব সমাজ থেকে শুরু করে ক্রীড়া অনুরাগী যারা আছি তারা প্রত্যেকেই উৎসাহিত এবং আনন্দিত। ওনাকে আমরা স্বাগত জানাই, তৎসঙ্গে বিশ্বের আরও বড় বড় মানের যারা প্লেয়াররা আছেন, যারা আরও বড় মানের মানুষ আছেন, তারা আমাদের পশ্চিমবাংলায় আসুন। আমরা চাইব যে ওনারা আসুন, ওনাদের দেখে আমাদের পশ্চিমবাংলার যুব সমাজ উৎসাহিত হোক। রোনাল্ডোর মতো প্লেয়ার যে ভারতবর্ষের মুখে এসছে, এটা একটা বাংলার একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, আমাদের ওয়েস্টবেঙ্গলের বিরাট বড় অ্যাচিভমেন্ট। এবং মুখ্যমন্ত্রীর মতো লোকের সঙ্গে দেখা করে নিশ্চয়ই ফুটবল সংক্রান্ত বিষয়ে অনেক কিছু আলোচনা আশা করছি হয়েছে। আর রোনাল্ডোকে দেখেই ফুটবল জগতে বহু বাংলার প্লেয়ার ছোট থেকে বড় সবাই বড় হয়ে উঠেছে, এবং আশা করছি বাংলার ফুটবলের উন্নতি হবে। রোনাল্ডোকে দেখে উন্নতি হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু রোনাল্ডোকে ছোঁয়া যদি মানে কথাবার্তা বলে মুখ্যমন্ত্রীর সঙ্গে সামঞ্জস্য রেখে, আশা করি মুখ্যমন্ত্রী শুধু আলোচনা করে ফুটবল সংক্রান্ত বিষয়ে যদি পশ্চিমবঙ্গ সরকার কিছু ভালো কিছু করে, নিশ্চয়ই বাংলার প্লেয়ারদের অনেক উন্নতি হবে। রোনাল্ডিনের মতো তারকাকে দেখলে পশ্চিমবঙ্গের পক্ষে ইয়ং জেনারেশন থেকে শুরু করে মানে সিনিয়র সিটিজেন সবাই নিশ্চয়ই উৎসাহিত হবে, যারা রোনাল্ডিনের খেলা দেখেছে। যেমন আমাদের মতো ইয়ং জেনারেশন যারা দেখেছে, আগামী দিনে
আমাদের অতীতে যারা দেখেছে নিশ্চয়ই উৎসাহিত হবে। ফুটবল তারকা রোনাল্ডিনো শহরে পা দিয়েছিলেন, রোনাল্ডিনো জ্বরে কালকে কলকাতা এমনি কাঁপছিল, আর রোনাল্ডিনো তো এখন ইয়ং জেনারেশন ফুটবল যারা দেখেছে বা রোনাল্ডিনো খেলা যারা এখনো দেখে মানে ইউটিউব স্ক্রল করলেই যারা পায়, মানে তিনি একজন মহাতারকা, ফুটবলের মহাতারকা। তা কলকাতা আসার পরে আর ফুটবল যেহেতু মানে ফুটবলের শহর যেহেতু কলকাতা, কলকাতা যেহেতু মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডানের শহর, সেই জন্য ইয়ং জেনারেশন তাকে থেকে খুব ভীষণভাবে উদ্বুদ্ধ হবে। বিগত কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মাদ্রিদ গিয়েছিলেন ফুটবলের সম্প্রসারণের জন্য বা ফুটবলের উন্নতির জন্য, সেই জায়গায় আবার রোনাল্ডিনো মানে পশ্চিমবঙ্গে উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কিছু গভীর আলোচনা হলো, মানে ফুটবল সম্পর্কিত নিশ্চয় আলোচনা কিছু নিশ্চয় তার সাথে হয়েছে। এর ফলে যদি ইয়ং জেনারেশনের ফুটবলটাকে উন্নতি করা যায়, সেই নিয়ে যদি কোনো সদর্থক ভূমিকা সরকারের পক্ষ থেকেও পাওয়া যায়, তো সেক্ষেত্রে আমরা অনেক উপকৃত হবো এবং ইয়ং জেনারেশন তো রোনাল্ডিনোকে থেকে উদ্বুদ্ধ, কালকে তো মানে জনগণের উন্মাদনা দেখেই সেটা প্রকাশিত হয়েছে। এখন তো বাংলার ফুটবল বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ আমরা কালকেও দেখেছি যে পাঞ্জাবের কাছে 3-0 গোলে সন্তুষ্ট হবে বাংলা হেরেও গেছে। তো সেই জায়গায় রোনাল্ডিনোর আগমন এবং ইন ফিউচার যদি সিএম বা আমাদের গভর্নমেন্ট যদি তাকে মাঝে মধ্যে এনে কোনো কোচিং ক্যাম্প করাতে পারে, যাতে ভারত বাংলার ফুটবল আবার পুরনো জায়গায় চলে আসে। যেমন বসিরহাট থেকে আগে প্রচুর প্লেয়ার ময়দানে আমরা দেখেছি, কিন্তু এখন তাদেরকে দেখাই যায় না। এখন বর্তমান বসিরহাটে কোনো প্লেয়ারই ময়দান মুখো নেই এবং খেলার চর্চাটাই আস্তে আস্তে উঠে গেছে, খেলার মাঠের পরিকাঠামোটাও নষ্ট হয়ে গেছে। তো সেই জায়গায় এই ধরনের পদক্ষেপ যদি আরও করা যায় তাহলে বাংলার ফুটবল ভবিষ্যতে এগোতে পারে। আমাদের পশ্চিমবাংলায় যে রোনাল্ডিনো এসেছেন তা আমরা তাতে খুব খুশি, উৎসাহ, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে উনি দেখা করেছে, সাক্ষাৎ করেছে, তাতে আমরা খুব খুশি। আমরা পশ্চিমবঙ্গবাসী হয়ে খুবই খুশি যে উনি আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে পা রেখেছেন, ঠিক আছে। এবং আমাদের যে জুনিয়র ভবিষ্যৎ আছে ফুটবল জগতের, যারা ফুটবল খেলছেন তারা ওনাকে দেখে অনেক কিছু শেখার আছে এবং ওনার কাছ থেকে অনেক কিছু শিখবেও। শুনেন, বিষয়টা হচ্ছে যে রোনাল্ডিনো বাংলার মাটিতে পা দিয়েছেন, তাতে যারা ফুটবল জগতের মানুষ তারা নিশ্চয়ই উৎসাহ উদ্দীপনা পাবেন। রোনাল্ডিনো একজন ব্রাজিলিয়ান ফুটবল তারকা। রোনাল্ডিনো নাম শুনলেই প্রথমে ওনার ফ্রিকিকের কথাই মনে আসে, উনি ফ্রিকিক বিশেষজ্ঞ বললেও ভুল হবে না। এবং আমাদের যে বাংলা একে ফুটবলের মক্কা বলা হয়, তো এখানে আসার জন্য অনেক ফুটবল তারকাই আগ্রহী, আর বিশেষ করে ব্রাজিল যে দেশ সেখানে নার্সারি থেকেই ফুটবলের সাবজেক্ট আছে। তো যে দেশ ফুটবলকে নিয়ে এত এগিয়ে আছে সেখানকার তারকা আজকে এখানে এসেছেন, উনি বাংলার বিভিন্ন পূজা উদ্বোধন করেছেন। আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে গেছেন। তো এতে যারা ফুটবল প্রেমী, যারা ফুটবল খেলোয়াড়, তারা অবশ্যই উৎসাহ উদ্দীপনা পাবে। আমি খেলা জগতে ছিলাম বলতে আমি একসময় খেলতামও, তারপরে আমি এখনও খেলার সঙ্গে ফুটবলের সঙ্গে আমি যুক্ত আছি এবং আশা করি হয়তো যতদিন বেঁচে থাকব ফুটবল আমার সঙ্গে থাকবে। তো আমি অবশ্যই মনে করি যে রোনাল্ডিনোর মতো তারকা আমাদের বাংলায় এসেছেন এবং এখন ফুটবলকে নিয়ে আমাদের বাংলাতেও বিভিন্ন বড় বড় টুর্নামেন্ট হয়ে যাচ্ছে, জাতীয় মানের টুর্নামেন্ট হয়েছে, এগুলো পেয়ে হয়তো আগামী দিনে আরও ফুটবল আমাদের এগোবে এবং আমরা আশা রাখবো যে খুব অচিরেই যে আমরা ভারতবর্ষ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারব। আনন্দের বিষয় এবং প্রাসঙ্গিকভাবে বলতে পারি যে মুখ্যমন্ত্রীর নিজস্ব বাসগৃহে উনি গেছেন আর মুখ্যমন্ত্রী ওনাকে ফেলিসিটেট করেছেন। আমরা এই দুর্গাপূজা নিয়ে যে ইউনেস্কো একটা সার্টিফিকেট পেয়েছে, বিশ্বব্যাপী কন্যাশ্রী যেভাবে ছড়িয়ে পড়েছে উইমেন এম্পাওয়ারমেন্টে, ঠিক একই রকমভাবে বিশ্বের সমস্ত প্রান্তে মমতা ব্যানার্জির যে ছোঁয়া সেটা পৌঁছে গেছে এবং মমতা ব্যানার্জির প্রতি মানুষ আগ্রহের সাথে এগিয়ে আসছে। এরকম মানবিক মুখ্যমন্ত্রী আমরা এ যাবৎকাল তো আমরা দেখতে পাইনি, এরই একটা বলতে পারেন যে বহিঃপ্রকাশ। স্বাভাবিক ব্যাপার যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে উনি এসছেন এবং ব্রাজিলের প্লেয়ার সত্যি রোনাল্ডিনো একটা নাম, এক বাক্যে গোটা পৃথিবী চেনে, তিনি এসছেন কলকাতায়,
এবং এটা গর্বের বিষয়। আমরা ভীষণভাবে উচ্ছ্বাসিত যে এই ধরনের বিশ্বখ্যাতি অর্জন করা ব্যক্তি কলকাতায় পা দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর বাসগৃহে এসেছেন। যবে থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদিজি বিদেশের মাটিতে পা রেখে বিদেশের সঙ্গে অর্থাৎ গোটা বিশ্বে যেভাবে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলেছে, এই জায়গায় ব্রাজিলের যে ফুটবল প্লেয়ার রোনাল্ডো ডিনো এসছেন খুব খুশি, কারণ যে আজকের দিনে বাইরের লোক আসুক স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি বাঙালিদের সবচেয়ে বড় উৎসব, বড় শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা পূজা উৎসব, এবং এই উৎসবেই এসছেন পূজা উদ্বোধনে। খুব ভালো লাগছে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে উদ্বোধনে এসছেন খুব ভালো লাগছে, আরও বিভিন্ন জায়গায় গেছেন আর কি, একটা সম্পর্ক গড়ে উঠবে ব্রাজিলের সঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গের একটা সম্পর্ক, এই সম্পর্কটা তার ভ্রাতৃত্ববোধ বা সম্পর্কের খুবই দরকার আছে। খুব ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি একজন বাংলাবাসী হিসাবে, এবং গর্বিত আমরা আর কি। যেহেতু একজন হচ্ছে যে কিংবদন্তি আমাদের মানে বিশ্বের মধ্যে বলা যেতে পারে, বিশ্বের মধ্যে একজন কিংবদন্তি ফুটবলার, হ্যাঁ, যিনি হচ্ছে যে বিশ্বকাপে জয়ী, উনি যেহেতু এসেছেন আমাদের একজন মানে বিশ্বের গর্ব, হ্যাঁ, সেই ব্যক্তি যদি আমাদের কলকাতার মধ্যে এসে থাকেন নিশ্চয়ই মানে আমাদের নতুন জেনারেশন যারা ফুটবল খেলছে তারা অবশ্যই গর্বিত হবে, এবং আমরা সাধারণ মানুষ হিসেবেও খুব গর্বিত। আচ্ছা, অবশ্যই অবশ্যই কিছু কিছু ক্লাব যেমন হচ্ছে মানে ধরুন কলকাতার মোহামেডান, ইস্ট বেঙ্গল, এসব ক্লাবগুলো, হ্যাঁ, এসব ক্লাবগুলো নিয়ে যদি একটু ঘুরে বেড়াতো সাধারণ মানুষও দেখতে পেতো। ওনাকে দেখে তো খুবই অনুপ্রীত হবে এবং উৎসাহিত হবে, এবং যে গ্রাম বাংলার ছেলেরা খেলাধুলা করছে ওনারাও ভালো সাহস পাবেন বা খেলাধুলা ভালো করবেন। এবার উনি যদি কিছু কিছু ক্লাব বা কিছু কিছু জেলা ভিত্তিক যদি এসে একটু টাচ করে যান, বা কোনো আমাদের এই ব্লকের দিকে এসে যদি সহযোগিতা করেন, একটু ঘুরে যান, খুবই ভালো হয় আর কি, সাহায্য পাবে এবং সাহস ফিরবে এদের। হ্যাঁ, একটা প্রোগ্রাম করলে সবাই দেখতে পেতো, বা আপনার কি বলে যে উনি যেহেতু আমাদের বাংলায় এসেছেন কলকাতায়, আমাদের উনি সরকার যিনি আছেন উনিও যদি কিছু কিছু জায়গায় নিয়ে ওনাকে কোনো প্রোগ্রাম করে, তাতে করে মানুষের উপকৃত হবে এবং মানুষ সাহায্য পাবে আরও। হ্যাঁ, মনে তো হয় যেখানে একটা বিশ্ব চ্যাম্পিয়ন একটা ফুটবলার সে নিয়ে আমাদের কলকাতায় এসেছে, আজকে আমাদের পূর্ব পশ্চিমবাংলায় ধরুন একটা বড় উৎসব শুরু হতে চলেছে মানে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে উৎসব মানে উনি মানে উদ্বোধন করতে এসছেন, সে পক্ষে তো ভালো। আর অত বড় একটা ফুটবলার যেখানে আমাদের যেখানে ফুটবলটা হচ্ছে আমাদের বাঙালির প্রিয় খেলা, সেই জায়গা থেকে আমাদের তো কলকাতায় বড় বড় ক্লাব আছে, প্লাস আরও বাইরেতেও ধরুন আমাদের যেমন এখানে বিবেকবন্ধু ক্লাব আছে, আমরা প্রচুর মানে উন্নয়নমূলক কাজ করি এবং মানে মানুষের পাশে যাই, আমরা খেলাধুলা করি এখানে, আমরা সরস্বতী পুজোর সময় একটা লেডিস ভলিবলও করি, মানে খেলাধুলার সঙ্গে আমাদের ভালো একটা ক্লাব যুক্ত থাকে। সেই জায়গা থেকে যদি একটা জেলাব্যাপীকও যদি রোনাল্ডোকে নিয়ে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কর্মসূচি করতেন, তাহলে মোটামুটি আজকে যে আমাদের গ্রামের যে ছেলে প্লাস মেয়েরাও এখন ফুটবল খেলছে তারা আরও উৎসাহ পেত, তারা ওনাকে দেখে একটা খেলার আগ্রহ বাড়ত, সেই দিক দিয়ে তো অনেক ভালো হতো। কিন্তু এই যে কলকাতায় এলো, এসে শুধু ওর যেটুকুন কর্মসূচি ছিল সেইটুকুন কর্মসূচি সেরে চলে যাচ্ছে, এটা করলে তো মানে প্রত্যেকটা ছেলেমেয়েরাও জানতে পারলো না যে রোনাল্ডিনহো আমাদের কলকাতায় এসেছিল বলে। সেই জায়গার দিকে যদি প্রচারটা আরও যদি ভালো করে করতেন, একটু সরকার মানে আমাদের এখন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, উনি যদি একটু কর্মসূচি জানিতেন, জেলাভাবে যদি ঘোরাতেন একটু, তাহলে তো খুব ভালো হতো। আর কলকাতাও ধরুন একটা বড় বড় ক্লাব আছে, আমাদের এখন ফুটবল বড় একটা মানে আইসিএল চলে, সেই জায়গা থেকে তো মানে উৎসাহ হওয়ার কথা, এবং আমাদের এখন আইসিএলে ধরুন বাইরে থেকে মানে অন্য অন্য দেশ থেকেও এসছেন খেলোয়াড়রা খেলছেন, সেই জায়গা থেকে তো অনেকটাই আমাদের গ্রামের ছেলেগুলোর ফুটবল খেলার দিকে আগ্রহ অনেকটাই বেড়েছে। আগে যেমন একটা ফুটবলটা যেমন আমাদের গ্রাম বাংলায় মাঝে একবারে বন্ধ হওয়ার মুখে, ঠিক আছে, তখন আমাদের গ্রাম বাংলায় যখন সৌরভ গাঙ্গুলি অধিনায়ক ছিল তখন ক্রিকেট চলছিল, ফুটবলটা অনেকটাই মানে শেষের মুখে গ্রাম বাংলায়। কিন্তু আবার এই আইসিএল বড় বড় ক্লাবের যে খেলাগুলো হচ্ছে হওয়ার পরে আবার আমাদের এই গ্রামে ফুটবলটা আরও অনেক মানে মানে গতিতে এগিয়েছে। কিছুটা হবে, কিন্তু ব্যাপারে যে যে হারে ফুটবলকে নিয়ে যাওয়ার কথা আর কি, সেইভাবে মানে কলকাতা বেসিস কলকাতার যে ক্লাবগুলো আছে সেগুলোতেই সীমাবদ্ধ থাকছে, কিন্তু গ্রামাঞ্চলে
ছড়াই পড়ছে না, গ্রামাঞ্চলে ছড়াই পড়তে গেলে ওটাকে আবার কিছু কিছু যেমন সরকারের সুব্রত কাপ আছে সেইভাবে আরও কিছু কাপ মানে খেলার মানোন্নয়নের জন্য কিছু কিছু জিনিস মানে সময়ব্যাপী করতে হবে আর কি, উন্নত হবে। আর সরকারের সহযোগিতা তো দরকারই আছে, এখন সরকারের সহযোগিতা ছাড়া হবে না। এখন ব্যাপারে যে সরকার এইভাবে আগায় আসতে গেলে সরকারকে মানোন্নয়ন করতে গেলে সরকারকে আগায় আসতে হবে, তবে ফুটবল খেলোয়াড় তৈরি হবে। রোনাল্ডিনিও হচ্ছেন ফুটবলের জাদুকর বলা হয় রোনাল্ডিনিওকে। রোনাল্ডিনিওর খেলা দেখে 8 থেকে 80 সবাই উৎসাহিত হয় এবং সেই খেলোয়াড় যখন আমাদের দেশ এবং আমাদের রাজ্যে আসে তখন অবভিয়াসলি 8 থেকে 80 সবাই উৎসাহিত হবে। এবং উনি আমরা দেখলাম যে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করলেন, এটাও আমাদের একটা গর্বের বিষয় যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর কাছে একজন বিশ্ববিখ্যাত একজন ফুটবলার, ফুটবলের জাদুঘর যাকে বলা হয় রোনাল্ডিনিও, তিনি এসে দেখা করলেন। অবভিয়াসলি জুনিয়র যারা এখন ফুটবলের জগতে উঠছেন তারা উৎসাহিত হবে এবং এই ধরনের খেলোয়াড় বা ফুটবলার যারা আসবেন ইনাদেরকে দেখে বাংলার ক্রীড়া সমাজ আরও উৎসাহিত হবে এবং আগামী দিনে বাংলার ক্রীড়া সমাজ আস্তে আস্তে এগোচ্ছে আপনারা দেখছেন। রোনাল্ডিনিও ফার্স্ট অফ অল রোনাল্ডিনিও একটা ব্রাজিলের বিখ্যাত ফুটবলার, আর সিভূমিতে এর আগে আমরা এমি মার্টিনেজকে দেখেছি আর্জেন্টিনার বিখ্যাত গোলকিপার, এরপর রোনাল্ডিনিও আমাদের বাংলাতে আসছে। বাংলার মানুষ যেটা কখনোই ভাবতে পারেনি যে আমাদের বাংলায় এত বড় বড় ফুটবলাররাও এসে আমাদের সঙ্গে এসে দেখা করবেন। আর রোনাল্ডিনিওর ব্যাপারে এটুকুই বলতে চাই যে উনি একটা ব্রাজিলের এতই বড় নাম করা ফুটবলার যে অনেক অনেক মানুষের হৃদয় জয় করে রেখেছে এবং এতে আমাদের ইয়াং জেনারেশন খুব খুশি হবে যাতে এবং খেলাতে উৎসাহিত হবে যে বাংলার সাথে এত বড় বড় প্লেয়ার এসে আমাদের সঙ্গে যোগদান দিচ্ছেন।